এইটা পাঠিয়েছিলে রাহুল, রাহুল কি টাইটেলটা আমি লেখা নেই। হ্যাঁ তোমার হাইটটা আমি যেটা যেটা বলতে চেয়েছি, দেখো এখানটা এগুলো ঠিক আছে, উইন্ডো হাইট তুমি এটা নিয়েছো, ঠিক আছে, নিয়ে এলভি ডিজাইন করেছো। এলভি ডিজাইন করার পর দিস ইজ ইউর এলভি মডিফাইড হাইট 575, সো ইফ এলভি মডিফাইড হাইট ইটস 575 ইন দেন ইউর উইন্ডো হাইট ক্যান নট রিমেন দিস, উইন্ডো হাইট উইল বি 575 প্লাস দ্য ক্লিয়ারেন্স ইউ হ্যাভ টেকেন প্লাস 50, ওকে, সো ইউ শুড ডিজাইন দ্য হাই ভোল্টেজ বাইন্ডিং উইথ দ্যাট হাইট। ইউ হ্যাভ স্টার্টেড উইথ দ্য ইনিশিয়াল ওয়ান, হ্যাঁ পার্থক্য এসে তো তোমার ইয়ে করতে হবে, দেখতে হবে, সেটা করে দেখো, তোমার এই ক্যালকুলেশন তো আমি চেক করে দেখবো না, তুমি ওই হাইটটা নিয়ে স্টার্ট করবে, ঠিক আছে, তারপরে নয় সেই ইয়ে যদি হয় কন্ডাক্টর বা কিছু অ্যাডজাস্ট করতে হবে। আর একটা আজকে যেটা পেলাম, রাজকমল চৌধুরী, তোমার এখানে এত কাটাকুটি রয়েছে সব ক্যালকুলেশন গুলো অত চেকও করতে পারছি না, সো দিস ওয়াজ ইউর ইনিশিয়াল এলবি ওয়াইন্ডিং হাইট, ওকে, সেটা করেছো, করে তোমার তিনটে লেয়ার হয়েছে, তিনটে লেয়ার যদি হয় তাহলে ইয়ার উইন্ডো হাইট ইজ গেটিং মডিফাইড, উইন্ডো হাইট আরো বেড়ে যাচ্ছে, করলে এখানে কি করেছে, এখানে তো এই হাইট অবধি ক্যালকুলেটই করনি ঠিক করে, আর এখানে যখন ক্যালকুলেট করেছো সবকটাই 350 7 530 বসিয়ে দিচ্ছ, 530 বসালে হবে না, তোমার যে রিক্যালকুলেটেড ভ্যালুটা আছে সেগুলো বসাতে হবে, হাউএভার তোমার ওই রিক্যালকুলেটেড ভ্যালু যদি এর থেকে বেশি সেক্ষেত্রে তোমার ইম্পিডেন্সটা কমই আসবে, সেক্ষেত্রে তোমার যেটা প্রথমে করতে হবে, এখানে যে তিনটে বেরিয়েছে তিনটা ধরে এটাকে চাঁদ ধরবে লেয়ার, এই লেয়ারটাকে চাঁদ ধরে ক্যালকুলেট করো, ঠিক আছে, তুমি তো প্রেজেন্ট দেখলাম, রাজকমল চৌধুরী তো প্রেজেন্ট আছে, Yes, ma'am. হ্যাঁ এইখানে লেয়ারটাকে চার করো, চার করে ক্যালকুলেট করো, ঠিক আছে, রোল নাম্বার 1087 অরুণিম পোদ্দার এসছে, প্রেজেন্ট, ইয়েস ম্যাম, ইয়েস, কত দূর হয়েছে, হয়ে গেছে সবকটা, ম্যাম ওই তিনটে কেয়ার ভ্যালুর জন্য ক্যালকুলেশনটা করেছিলাম, টোটাল কস্ট তো ওটাতে 0.6 এর জন্য মিনিমাম আসছে, ফাইনাল যেটা করবে সেটা তো শুধু 0.6 এর জন্য পুরো ক্যালকুলেশনটা পরিষ্কার করে করবে, এটা তো রাফে ওকে ম্যাম, ক্যালকুলেশন আছে, ঠিক আছে, জিরো 1088 দেবার্গ নন্দী প্রেজেন্ট, কত রয়েছে, এমএম আমার ওই 0.6 এর জন্য যে মিনিমাম এসছে ওটার জন্য এসছে ম্যাম যে 4.69 লাক্স এরকম এসছে সামথিং, তো 0.6 এর জন্য যে মিনিমাম এসছে মানে ম্যাম যে লাখের অর্ডার এসছে আর কি, হ্যাঁ লাখে অর্ডার আসবে, কত আসবে আমার তো অত ইয়ে নেই, তবে সবকটাই লাখে আসবে, পণ্যগুলো কি লাখ ছাড়া আসবে, ম্যাম তাহলে ওগুলো
ম্যাক্সিমামটা এসেছে ম্যাম ওখানে ম্যাম যে 5.34 লাখ এরকম সামথিং এসেছে। সবকটার অর্ডারটা দিলে ঠিকঠাক, মানে 1 লাখ 1,000 এ চলে গেলে হবে না, সবকটা লাখ যাবে তো ভয় নিতে পারো, ঠিক আছে ক্যালকুলেশন ঠিক আছে, ওই ফাইনালটাকে শুধু ফেয়ার করবেন। ওকে ঠিক আছে। 89 সৌম্যদীপ দাস, আর ম্যাম যে টেবিল কি একটা যে দেবেন বলেছিলেন মানে হ্যাঁ ওটা আমি এ করে মেলে পাঠিয়ে দেবো ঠিক আছে। হ্যালো ম্যাম 89। ওকে ম্যাম ঠিক আছে। সৌম্যদীপ দাস, হ্যাঁ ম্যাম 89 ম্যাম, লসটা বের করেছি কপার লস 0.5 এর জন্য 14.738 কিলোওয়াট, 0.6 এর জন্য 11.435 কিলোওয়াট, 0.7 এর জন্য 12.5। ওই ম্যাগনিচিউড দেখে আমার লাভ নেই, ওই পার্সেন্টেজ না হ্যাঁ পারি না, হ্যাঁ ম্যাম পার্সেন্টেজ, হ্যাঁ 0.5 এর জন্য পার্সেন্টেজ রেজিস্ট্যান্স হচ্ছে 0.92%, 0.6 এর জন্য 0.714, আর 0.7 এর জন্য 0.7865। ঠিক আছে, ওয়ানের তলায় থাকবে ওটা, তাহলেই ঠিক আছে। ম্যাম বলছিলাম যে আমাদের এফিশিয়েন্সি যেটা, সেটা কি পার ইউনিট লোডের রেসপেক্টে গ্রাফ বানাতে হবে নাকি কোনো পার ইউনিট লোড? এটা ওই গ্রাফ ট্রাফ যেগুলো করতে হবে শুধু ওই ফাইনাল যেটা করছে সেটার জন্য করবে। আচ্ছা আচ্ছা, সবকটার জন্য করতে হবে, ওটা আমি লিখে ঠিক করে মাই মেলে পাঠিয়ে দেবো ঠিক আছে। ঋষভ বড়ুয়া 91। ইয়েস ম্যাম, ম্যাম আমার এইচপি বাইন্ডিং অফ দি ক্যালকুলেট করা হয়েছে, মানে এইচপি মড অফ দি, মানে একটার এইচপি বাইন্ডিং হ্যাঁ কি করে হবে শেষ হবে কি করে, ম্যাম ইনভয়েস না করলে কিছুই হয়ে যাবে না, ইম্পিডেন্স করো তারপর কত কি চেঞ্জ করতে হবে ওটা কি ইটারেট করতে হবে। ইয়েস সরি ম্যাম, করছি আমি ক্যালকুলেট।